আপনার নাম? ইয়াদত্তা। ও আপনি থাকেন এই জায়গাটা, ঠিকানাটা কি? মাস্টারবাড়া বিলোনিয়া সিটি মন্দির রোড। আচ্ছা, কি কি ঘটনা হয়েছে একটু কোন তো? আমার হাজবেন্ড সকালবেলা ফুল তুলতে লাগছিল, এমন সময় একটা ছেলে আইয়া রিক্সার থেকে নামছে, নাম কইতেছে স্যার ভালো আছেননি, আমি বগাপা স্কুলের ছাত্র, আপনারা আমারা চিনছে না, আমি তো আপনারা চিনছি, তো ক না আমি তো চিনছি না ক, আমার নাম সুমন মজুমদার, আমি অক্ষণ বগাভাত থেকে মাতার বাড়ির কাছে বাড়ি করছি, যাইবেন স্যার আপনারা মাতার বাড়ি যাইলে আমরা বাড়ি যাইব, আমি আইয়া লইয়া যাব। তখন এবার আইয়া বইছে সোফার উপরে, আমি পিছনের থেকে কথা শুনিয়া সামনে আইসি, আইয়া দাঁড়াইছি পরে নমস্কার করতে চাইছে, এরপরে কইতে আছে স্যার আমার কাছে খুব লজ্জা লাগতেছে, আমি এমনি খালি হাতে আইসি, আমি দই মিষ্টি আইনা দিমু অক্ষণ, আর আমি দুইটা পাঠা কিনছি মার বাড়ির পূজা দিমু, আমি টাকার ব্যাগটা ফালাই আইসি, আমার এই 6000 টাকা দেয়। তখন এবার আমি শুনি মার বাড়ির কথা কইছে পরে আমি শুনিয়া এবার 6000 টাকা বাইক দিয়ে তারে দিছি, এরপর তারে কইছে তার ফোন নাম্বার দিয়ে যাইতে কইছে আমার সিম খারাপ, তাই না ফোন নাম্বার লইয়া গেছে, এরপরে রিক্সাত করে উঠে লেগে গেছে। পরক্ষণে আমি যোগাযোগ করে দেখলাম যে সুমন মজুমদার নামে কোনো বিদ্যাপীঠের কোনো মাস্টারে নেই, ফিজিক্সের মাস্টারে নেই, আবার নিজেরে বিদ্যাপীঠ স্কুল শিক্ষক পরিচয় দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিজেরে বিদ্যাপীঠ স্কুলের শিক্ষকগুলো পরিচয় দিয়েছে। তখন বিদ্যাপীঠ স্কুলের এক ছাত্রীর কাছে আমি ফোন করে দেখলাম, ওই যে কেমিস্ট্রি কোনো সুমন মজুমদার নামে কোনো মাস্টারে নেই, আমি রেল স্টেশন পর্যন্ত গেছি,